এই মুহূর্তে আমাদের দেশ 2024-এর লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত। এই নির্বাচনকে ঘিরে আমাদের রাজনৈতিক মহল সরগরম। আজকের পডকাস্টে 2024-এর লোকসভা নির্বাচন নয়, বরং ফিরে যাব অতীতে, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচনে। কবে অনুষ্ঠিত হয়েছিল স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন? কে ছিলেন প্রথম প্রধান নির্বাচন কমিশনার? কোন রাজনৈতিক দল প্রথম সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছিল? প্রধান বিরোধী দলের তকমাই বা পেয়েছিল কারা? এইসব অজানা কথাই আজ আপনাদের শোনাব। ভারতের প্রথম সাধারণ নির্বাচন সম্পর্কে বলার আগে পৃথিবীর ইতিহাসে কবে থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল সেই সম্পর্কে দু চার কথা বলা প্রয়োজন। পৃথিবীতে প্রথম কবে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল তার এক্স্যাক্ট সাল তারিখ জানা যায় না, তবে আনুমানিক 508 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন গ্রীসে গণতন্ত্রের প্রাচীনতম রূপ প্রথম বাস্তবায়িত হয়েছিল বলে মনে করা হয়। সেই সময় গ্রীসে নেগেটিভ ইলেকশন সিস্টেম চালু ছিল। বর্তমান সময়ে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করি, কিন্তু সেই সময় গ্রীসে নির্বাচনের মাধ্যমে অপছন্দের প্রার্থীকে নির্বাচিত করা হতো এবং সেই প্রার্থীর 10 বছরের জন্য নির্বাসন হতো। প্রাচীন গ্রীসের এই নির্বাচনের নিয়ম এবং পদ্ধতি দুটোই ছিল অদ্ভুত। এই নির্বাচনে কেবলমাত্র পুরুষ এবং যারা জমির মালিক তারাই অংশগ্রহণ করার অধিকার পেত। নির্বাচনের পদ্ধতিও ছিল চমকপ্রদ। ব্যালট হিসাবে ব্যবহার করা হতো কোনো একটা পাত্রের ভাঙা টুকরো। সেই ভাঙা টুকরের উপরে নিজের অপছন্দের প্রার্থীর নাম লিখে জমা দিতে হতো। প্রত্যেক বছর নির্বাচনের মাধ্যমে অপছন্দের প্রার্থী বা রাজনৈতিক নেতাকে 10 বছরের জন্য নির্বাসিত করা হতো। গ্রিক ভাষায় অস্ট্রাকা শব্দের অর্থ হল ভাঙা টুকরো। এই গ্রিক শব্দ অস্ট্রাকা থেকে ইংলিশ অস্ট্রাসাইজ শব্দের উৎপত্তি। অস্ট্রাসাইজ শব্দের অর্থ হল নির্বাসিত করা বা বহিষ্কার করা বা এক ঘরে করা। প্রাচীনতম এই নির্বাচনের নিয়ম অনুযায়ী যে নেতা বা প্রার্থী 6000 বা তার বেশি ভোট পেত তার নির্বাসন হতো। এখানে মনে রাখবেন যে এটা নেগেটিভ ইলেকশন। কোনো প্রার্থী 6000 ভোট পেল মানে 6000 লোক তাকে অপছন্দ করে, তাই তার নির্বাসন হতো। অন্যদিকে নির্বাচনে দাঁড়ানো কোনো নেতা বা প্রার্থীদের মধ্যে কেউ যদি 6000 ভোট না পায় তবে তাদের কেউই নির্বাসিত হবে না, সবাই নিজ নিজ পদে বহাল থাকবে। আগেই উল্লেখ করেছি যে এই নির্বাচনের নিয়ম এবং পদ্ধতি দুটোই অদ্ভুত ছিল। 1300 শতাব্দীতে ভেনিস শহরে নির্বাচন ব্যবস্থার প্রচলন ছিল। ভেনিস শহরে 40 সদস্যের গ্রেট কাউন্সিলের সদস্যদের নিযুক্ত করা হতো নির্বাচনের মাধ্যমে। ভেনিসের নির্বাচন পদ্ধতিতে প্রত্যেক ভোটার প্রত্যেক মনোনীত প্রার্থীকে ভোট দিত। ভোটারদের সামনে দুটো অপশন থাকত, অ্যাকসেপ্টেবল এবং আনঅ্যাকসেপ্টেবল। যেসব প্রার্থী সবথেকে বেশি সংখ্যায় অ্যাকসেপ্টেবল ভোট পেত তারা কাউন্সিল সদস্য হিসাবে মনোনীত হতো। এবার আসি ভারতের প্রথম সাধারণ নির্বাচন প্রসঙ্গে। 1951 সালের 25 অক্টোবর থেকে 1952 সালের 21 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 4 মাস স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। পৃথিবীর সমস্ত জনসংখ্যার 6 ভাগ জনগোষ্ঠী প্রথমবারের জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। এই নির্বাচন ছিল তৎকালীন সময়ে বিশ্বের বৃহত্তম নির্বাচন। প্রায় 1874 জন প্রার্থী, 53টি রাজনৈতিক দল, যার মধ্যে 14টি জাতীয় দল। জাতীয় দলের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি, সমাজতান্ত্রিক দল, কিষাণ মজদুর প্রজা পার্টি, অখিল ভারতীয় হিন্দু মহাসভা ইত্যাদি দলগুলি উল্লেখযোগ্য। ভারতের প্রথম সাধারণ নির্বাচনে মোট 489টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস মোট 364টি আসন এবং মোট ভোটের 45% ভোট পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ভারতের কমিউনিস্ট পার্টি 16টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করে। পণ্ডিত জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হন। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করলেও ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল স্বাধীনতার 4 বছর পর 1951 সালে।
এই চার বছর ভারত ইংল্যান্ডের রাজা সিক্সথ জর্জের অধীনে একটি সাংবিধানিক রাজতন্ত্র ছিল। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের গভর্নর জেনারেল। 1947 সালের আগস্ট মাসে স্বাধীনতা অর্জনের পর 1948 সালের জুলাই মাস থেকেই দেশের তৎকালীন নেতারা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেন। কিন্তু সমস্যা হল, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করানোর কোনো আইন তখন ভারতের ছিল না। ডক্টর ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে ড্রাফটিং কমিটি এই সময় ভারতের সংবিধানের খসড়া তৈরির কাজে নিযুক্ত হন। কঠোর পরিশ্রম এবং প্রায় অসাধ্য সাধন করে অল্প সময়ের মধ্যে সংবিধানের খসড়া প্রস্তুত হয় এবং 1949 সালের 26 নভেম্বর তা অনুমোদন পায়। 1950 সালের 26 জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হয়, ফলে ভারত একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। সংবিধান কার্যকর হওয়ার ফলে ভারতের নির্বাচন সংক্রান্ত আইন নিয়ম নীতি চালু হয় এবং 1951 সালের 25 অক্টোবর স্বাধীন ভারতের প্রথম নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। ভারতের সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন পরিচালনার সমস্ত দায়িত্ব দেওয়া হয় নির্বাচন কমিশনকে। ভারতের প্রথম নির্বাচন কমিশনার নিযুক্ত হন সুকুমার সেন। এত বড় পরিসরে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা এবং অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনা করা খুবই কঠিন কাজ ছিল। নির্বাচন কমিশনের সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল তৎকালীন ভারতের 360 মিলিয়ন, মানে 36 কোটি জনসংখ্যা। এই 36 কোটি জনসংখ্যার মধ্যে থেকে 17 কোটি 30 লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষকে ভোটার হিসাবে চিহ্নিত করা হয়। এত সংখ্যক ভোটারদের শনাক্তকরণ এবং নাম নথিভুক্ত করা নির্বাচন কমিশনের কাছে ছিল এক বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ অবশ্য এখানেই শেষ নয়। যে বিপুল সংখ্যক ভোটারদের শনাক্ত করা হয়েছিল, তাদের মধ্যে প্রায় 85% মানুষ লিখতে বা পড়তে পারতেন না। দেশের এই সকলে নিরক্ষর জনগোষ্ঠীর কথা মাথায় রেখে দলীয় প্রতীক, ব্যালট পেপার, ব্যালট বক্সের ডিজাইন এবং এই সকল জনগোষ্ঠীর মধ্যে ভোট সম্পর্কে প্রচার এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা নিঃসন্দেহে ভারতের নির্বাচন কমিশনের কাছে বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। শুধুমাত্র ভোটারদের শনাক্তকরণ বা তালিকা তৈরি নয়, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য পোলিং অফিসার নিয়োগ এবং তাদের প্রশিক্ষণও দিতে হয়েছিল নির্বাচন কমিশনকে। এত সব প্রতিবন্ধকতা এবং বাধার সম্মুখীন হওয়া সত্ত্বেও ভারতীয় প্রজাতন্ত্রে গঠিত ভারতের প্রথম জাতীয় নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সাথে এবং খুবই অল্প সময়ের মধ্যে ভারতের প্রথমবার সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে। ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচনে 45.7% ভোটার প্রথমবারের জন্য ভোটাধিকার প্রয়োগ করে ভারতীয় প্রজাতন্ত্রকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে পরিণত করেন।